আপনারা তো জমিদার বাড়ির মানে প্রথম পর্ব দেখেছেন, দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। কেউ ভিডিওটি মিস করবেন না, এত সুন্দর দৃশ্য যদি মিস করেন জীবন থেকে অনেক বড় একটা ভুল করবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। জমিদার বাড়ির আর কি ভিতরের দিকে আমরা ঢুকতেছি, এখন সিঁড়ি বেয়ে আসলাম। এসে একটা জাদুঘর, জাদুঘরের মধ্যে আর কি ছবি বা ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু এই জমিদার বাড়িতে নাকি অনেক মানে জমিদার বংশের লোকেরা মানে বসবাস করতো। এখানে তারা বসবাস করতো, তাদের সুন্দর সুন্দর প্রাসাদ ছিল। এই প্রাসাদগুলো তো ভিতরে ঢোকা নিষিদ্ধ। এখন বাইরে আপনাদেরকে দেখাচ্ছি, এই দরজাগুলো যে এত পরিমাণে মানে ভারী আর শক্ত, তা এরা কীভাবে এরা মানে এত সুন্দর জায়গায় যে ওদিকে বসবাস করতে পারে, তাহলে বলেন কার মনটা না ভরে যাবে। এত সুন্দর দৃশ্য যে আপনার না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে প্রাণ মন ভরে যাচ্ছে। এখানে তো আপনারা মনে করেন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, দেখেন আরও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ভেজাতে কারণে মানে ঘাসগুলো ফুলগুলো এত সুন্দর নীরব মানে এত পরিষ্কার হয়ে গেছে, আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালো লাগতেছে। এই যে নতুন নবদম্পতি এরা ফটোশ্যুট করার জন্য আছে, এখানে আপনি ফটোশ্যুট করেন বা আপনি এখানে ভিডিও করেন, যাই করেন আপনার সেটাই ভালো লাগবে দেখতে। এখন আমি এখানে একটু আর কি ভাব নিচ্ছি এদিক ওইদিক, কারণ আমার এত পরিমাণে ভালো লাগছে, কোনোটা ভিডিও আমার কাছে কোনো অংশে কম হচ্ছে না, মানে সব ভিডিওগুলো অনেক ভালো লাগতেছে। এখন একটু এদিক ওদিক করে ভিডিও করতেছি, মানে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিছি। এমন একটা সময় আসবে আপনি আপনার টাকা হবে, সব কিছু হবে, কিন্তু আপনি এই মানে সময়গুলো পাবেন না বা এই স্মৃতিগুলো নিতে পারবেন না। তাই সময় থাকতে সময়ের মূল্য দেন, সময় থাকতে সব জায়গায় ঘুরে আসেন, দেখবেন আপনার প্রাণ মন ভরে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা, আল্লাহ গো এত সুন্দর দৃশ্য কেন তুমি পৃথিবীতে দিয়েছো না জানি, তোমার কাছে গেলে কত সুন্দর আরও দৃশ্য দেখতে পারবো। এখন এখানে তো মানুষের ভিড় অনেক পরিমাণে ভিড়, আর দেখতেই তো আপনারা পাচ্ছেন যে এখানে দেখেই এই জায়গাটা দেখেন তো কত সুন্দর একটা দৃশ্য, যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কত ভালো লাগতেছে। কারা কারা এই জমিদার বাড়ি দেখেছেন আর যারা আসেননি, তারা একবার হলেও দূর দূরান্ত যেখানে পারেন সেখান থেকে আসবেন, এসে এখানে ফটোশ্যুট ভিডিও যাই পারেন না কেন সেখানে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।